আসসালামু আলাইকুম। জান্নাত রেসিপির নতুন পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। এখন আমের সিজন চলে এসেছে আর এই সময় সবার বাসায় আম থাকে, আর এজন্য আমাদের ভীষণ প্রয়োজন হয় বিট লবণের। বাসায় থাকা মাত্র তিনটা উপকরণ দিয়েই আপনি বাজারের মতো বিট লবণ বানাতে পারবেন, আর সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। বিট লবণ বানানোর জন্য আমি প্রথমে একটা ফ্রাই প্যানে এক কাপ খাওয়ার লবণ নিয়ে নিয়েছি। এটা 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নেব। 3 থেকে 4 মিনিট ভাজার পর এটা দেখতে ঠিক এমনই হবে। এবার আমি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চা চামচ। এবার এটার সাথে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য আবার এটা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1/4 চা চামচ। জিরা গুঁড়া দেওয়ার পর আমি আবার 3 থেকে 4 মিনিটের জন্য একটু ভেজে নেব। আমার কোনো রেসিপি বাসায় ট্রাই করলে অথবা নিজেরা কোনো কিছু রান্না করলে তার ছবি আমার ফেসবুক গ্রুপে শেয়ার করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। এটা আমার হয়ে গেছে, এবার আমি এ পর্যায়ে ব্লেন্ড করে নেব। আমার ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন। এটা জাস্ট 3 থেকে 4টা পালস দিলেই হয়ে যাবে। এটা আপনি 2 থেকে 3 মাসের জন্য সংগ্রহ করতে পারবেন। আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।